বুধবার শপথ নিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের নবনির্বাচিত 13 জন কমিশনাররা। সোনামুড়া টাউন হলে আয়োজিত উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে একে একে সোনামুড়া নগর পঞ্চায়েতের 13 জন নবনির্বাচিত কমিশনারদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক রতন ভৌমিক। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সহসভাপতি পিন্টু আইস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের দ্বাদশতম চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন শারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন শাহজাহান মিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর নগর পঞ্চায়েতে এসে নবনির্বাচিত চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন এবং অন্যান্য কমিশনাররা আসেন নগর পঞ্চায়েত। সেখানেও তাদেরকে নগর পঞ্চায়েত কর্মরত প্রশাসনের কর্মী এবং আধিকারিকেরা স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রতন ভৌমিক, বিধায়ক সুভাষ চন্দ্র দাস এবং সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দত্ত সহ অন্যান্যরা। আলোচনার পর মানে শপথ গ্রহণের পর আমি বলেছিলাম যে একটা ছোট্ট কাজ আছে আমাদের, সেটা আইন অনুযায়ী করতে হয়। তো নতুন সদস্য সদস্যদের প্রথম যে মিটিং, ওর টেকিংয়ের পর প্রথম মিটিং করতে হয় এবং সেই মিটিংয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে হয়। সেই অনুযায়ী আমরা মিটিং করেছি, প্রিসাইডিং অফিসার হিসেবে আমি উপস্থিত ছিলাম। তো সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে, শ্রীমতী শারদা চক্রবর্তী চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছে। ধন্যবাদ। শ্রীযুক্ত শাহজাহান মিয়া ভাইস চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছে। এবং শ্রীযুক্ত জুটন রায় মহাশয় মেম্বার অফ চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে নিযুক্ত হয়েছে। বুধবার বিকেল 3টায় বিশালগড় পৌর পরিষদের 15 জন কাউন্সিলর শপথ নেন বিশালগড় টাউন হলে। নির্বাচিত 15 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান সিপাহীজলার জেলাশাসক বিশ্বশ্রী বি। বিশালগড় পৌর পরিষদের এক এক করে মোট 15 জন কাউন্সিলর শপথ নিলেন আজ। বিশালগড় পৌর পরিষদের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন অঞ্জন পুরকায়স্থ ও সুশান্ত দেব। চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সনকে শপথ বাক্য পাঠ করেন বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী নবাদল বণিক, সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি। প্রথমে 15 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশালগড় পৌর পরিষদের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। 5 জনকে নিয়ে বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান সদস্য নির্বাচিত হয়েছেন রিঙ্কু দাস, অমর সরকার, নিখিল রঞ্জন চক্রবর্তী, লক্ষ্মীরানী সাহা, রতন দেব। বিশালগড় পৌর পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।